কয়েকদিনের ছাত্র বিক্ষোভের পর এবার সড়কে পরিবহন শ্রমিকরা সারা দেশে বাস চলাচল বন্ধ সাধারণ মানুষের ভোগান্তি চরমে দাঁড়িয়ে আছে কোনো গাড়ি পাচ্ছি না খুব সমস্যা হচ্ছে ভেঙে পথে যাব সেগুলোও যাওয়া যাচ্ছে না কারণ ওগুলো ড্রাইভার এবং হেল্পাররা গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে না রাস্তার পরে উদ্ভূত পরিস্থিতির কারণে ধর্মঘট নয় নিরাপত্তাহীনতার কারণে এই বাস চলাচল বন্ধ কেন্দ্রীয়ভাবে বাস বন্ধ করিনি যখন দেখা যাবে যে কোনো প্রকার সংখ্যা নাই রাস্তায় কোনো সংখ্যা নাই তখন গাড়ি চালু হয়ে যাবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন এবার অন্যান্য শীর্ষ সংবাদ মন্ত্রীদের নির্দেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে দাবি বিএনপির সরকারের গাফিলতি নেই চালকরা ভয়ে গাড়ি চালাচ্ছে না বলছে আওয়ামী লীগ রাজধানীতে আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী নিহত বিক্ষুব্ধ এলাকাবাসীর বাসে আগুন চালক আটক সারা দেশে রাইড শেয়ারিং জনপ্রিয় হলেও দফায় দফায় ভাড়া বাড়ানোর অভিযোগ সত্যতা স্বীকার কর্তৃপক্ষের নেই বিআরটি এর সুনির্দিষ্ট নির্দেশনা চার দফায় বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও প্লাবিত ফেনীর কয়েকটি গ্রাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকছে পানি নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীতে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা এতে গণপরিবহনের তীব্র সংকটে চরম বিপাকে পড়েন যাত্রীরা এছাড়া গাবতলী যাত্রাবাড়ি ও মহাখালী বাস টার্মিনাল থেকেও বাস চলাচল বন্ধ রয়েছে এদিকে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকরা যাতে রাজধানীতে ঢুকতে না পারে সেজন্য ট্রাফিক বিভাগ ও ডিএমপির ক্রাইম বিভাগ গাবতলীতে যৌথ অভিযান পরিচালনা করছে শুক্রবার সকাল 9টার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে সড়কে অবস্থান নিতে শুরু করে পরিবহন শ্রমিকরা বন্ধ রাখে সব ধরনের গাড়ি চলাচল এতে রাজধানীর অভ্যন্তরে গণপরিবহন সহ দূরপাল্লার বাসের চরম সংকট দেখা দেয় এছাড়া ওইসব এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় এমনকি রিকশা চলাচলেও বাধা সৃষ্টি করে তারা বাস চালক ও শ্রমিকরা অভিযোগ করেন কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের কারণে অনেক বাস ভাঙচুর করা হয় এছাড়া চালক ও শ্রমিকরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হন বলেও দাবি করেন তারা নির্বিঘ্নে গাড়ি চলাচলের নিশ্চয়তা না পেলে গাড়ি রাস্তায় নামানো সম্ভব নয় বলে জানান বাস শ্রমিকরা পাঁচদিন ধরে ছাত্ররা আমাদের গাড়ি ভাঙচুর করতেছে গাড়ি রুটে চলতে দেয় না প্লাস এই কারণে আমরা নামছি দেশে আইন আছে তারা চেক করবে তাছাড়া দিতে কেউ তো পারবো না সে বলে মহিলা এসে লাইসেন্স চেক করে রাস্তাকে ব্যারিকেড দেয় আমাদের জীবন রক্ষা করার জন্য মালিকের সম্পদ রক্ষা করার জন্য যাত্রীর জানমাল রক্ষা করার জন্য আমরা এই গাড়ি বন্ধ রাখছি ঢাকা এবং ঢাকার বাইরে যে গাড়িগুলি আমরা ছাড়তাম ড্রাইভার এবং হেল্পাররা গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে না রাস্তার পরে উদ্ভূত পরিস্থিতির কারণে পরিস্থিতি শান্ত হলে হয়তো ড্রাইভাররা গেলে আমরা গাড়ি চালাবো বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের বাস স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায় অনেকে বিকল্পভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন যাত্রীরা এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান টাঙ্গাইল যাবো সকাল 6টার সময় আসছি গাড়ি পাই না তো কি করব পিকআপ ভাড়া করে বাড়িতে যাইতেছি পরীক্ষা দিছে বাচ্চা এখন ফিরে যাব গাড়ি পাচ্ছে না কোনো পরিবহন নাই দুই ঘন্টা যাব দাঁড়িয়ে আছে কোনো গাড়ি পাচ্ছি না খুব সমস্যা হচ্ছে ভেঙে পথে যাব সেগুলোও যাওয়া যাচ্ছে না কারণ ওগুলো এখন কিভাবে যাবো আমি নিজেও জানি না এদিকে গাবতলিতে রাজধানীর বাইরে থেকে ছেড়ে আসা সব যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ জানিয়েছে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকরা যাতে রাজধানীতে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে তারা এই অভিযান পরিচালনা করছে যতদূর সম্ভব স্পিড আপ করার চেষ্টা করছি আমরা চেক করছি সব কাগজপত্র ঠিকভাবে কাগজপত্র এক দুই মিনিট সময় নিচ্ছি আরো কম সময় নিচ্ছি কোনো গাড়ি যাতে ভিতরে ঢুকতে না পারে কাগজপত্র ছাড়া পাঁচ দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই সময় রাস্তায় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাই করছিল তারা ফেদুস লিপি সময় সংবাদ ঢাকা
এই মুহূর্তে রাজধানী সায়েদাবাদে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দীপ, মামুন, ঠিক যেমনটি আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কোনো ধরনের ঢাকা এবং ঢাকার ভিতরে বাস ছেড়ে যায়নি। পৌনে সাতটার সময়, সন্ধ্যা পৌনে সাতটার সময় এখান থেকে কিন্তু নাইট কোর্স যেগুলি রয়েছে তা রাতের বেলা যে গাড়িগুলি রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে সেই গাড়িগুলি ছাড়া শুরু হয়েছে। এখানকার যারা মালিক কর্তৃপক্ষ তারা আমাদেরকে যে জানিয়েছেন যে তারা আজকে রাতের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি চালাবেন। গত এরপরে কালকে সকালে তারা পরবর্তী যে পরিস্থিতি কী হয় তার উপর নির্ভর করবে যে সকাল থেকে গাড়ি চলবে কি না। আমি যদি আপনাদের কিন্তু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ যে গাড়িগুলি এখানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকটি গাড়ি কিন্তু যাত্রী বোঝাই করে বের হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছিল তারা কিন্তু গাড়িগুলি চলার সাথে সাথে সেই গাড়িগুলিতে উঠে গেছেন। এবং মালিক পক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে কিছুক্ষণ আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বাংলাদেশ সড়ক মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ নির্দেশ দেন তাদেরকে যে আজকে রাতের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি চলবে। এরপরে পরপরই কিন্তু এই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সবগুলি গাড়ি চলাচল শুরু করেছে এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে রাতে দূরপল্লার যে বাসগুলি রয়েছে সেগুলি তো চলবে এবং ঢাকার ভিতরের যে পাবলিক পরিবহন রয়েছে সেই পরিবহনগুলো তারা এখন থেকে চালু করে দিচ্ছেন। এবং যেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে শনিবার সকালে গাড়ি চলবে কি চলবে না এটি তারা রাতে আজকে রাতের বেলা বসবেন এবং কালকে সকালে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এবং তারা যেটি বলেছেন যে তারা যদি নিরাপদ সড়ক পায় তাহলেই তারা সেই গাড়িগুলি চালাবেন। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল থেকেই কিন্তু এই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সমস্ত ধরনের বাস কিন্তু চলাচল বন্ধ ছিল এবং সকালের দিকে এখানকার যারা শ্রমিক ছিল তারা যাত্রাবাড়ির যে প্রধান সড়কটি ছিল সেই প্রধান সড়কটি অবরোধ করে রাখে। পরবর্তীতে মালিক পক্ষের আশ্বাসে সাড়ে এগারোটার দিকে তারা সে অবরোধ তুলে নেয় এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন এখানকার শ্রমিকরা তারা যেটি বলছেন যে গত পাঁচ দিনের তাদের অনেকগুলো গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ড্রাইভারদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে যার প্রতিবাদে তারা আজকে মাঠে নেমেছিল এবং সকাল থেকে গাড়িগুলো বন্ধ রেখেছিল। তো এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে নৌ পরিবহন মন্ত্রী এবং মালিক সমিতির মহাসচিবের যে তারা যেটি বলেছিল যে নাইট কোর্স আজকে রাতের থেকে চালু করা হবে সেই তথ্য মোতাবেক এখানে নাইট কোর্স এখন থেকে চালু হয়েছে এবং তারা বলছে আজকে রাতে সমস্ত ঢাকা এবং ঢাকার বাইরের যত জায়গা আছে সব জায়গায় এই গাড়ি চলাচল অব্যাহত থাকবে। মামুন, দর্শক, আজ সারাদিনই নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানী সহ সারা দেশে স্বল্প ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহন শ্রমিকরা। এবং সে খবর জানাতে এখনকার অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সায়েদাবাদ থেকে সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন নিরাপত্তার কারণেই শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। বিকেলে মহাখালীতে সাংবাদিকদের তিনি বলেন এটি কোনো আনুষ্ঠানিক ধর্মঘট নয়। যখন দেখা যাবে যে কোনো প্রকার শঙ্কা নাই, রাস্তায় কোনো শঙ্কা নাই, তখনই গাড়ি চালু হয়ে যাবে। আমরা তো এখনো শুনে নাইট কোর্স কিন্তু আমরা চালু রেখেছি যাতায়াত ব্যবস্থা ঠিক রাখার জন্য, দেশের যোগাযোগ মাধ্যম ঠিক রাখার জন্য। যেমন ট্রাক চলতেছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে কোনো ক্ষতি না হয়, কেন্দ্রীয়ভাবে বাস বন্ধ করিনি আমরা। গতকাল রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়টা আমার আলোচনা হয়েছে যে নিরাপত্তার বিষয় নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোর সাথে আমরাও একমত। আমাদের অনুরোধ থাকবে আমাদের শিশুরা যেন ঘরে ফিরে যায়। বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিকেলে ধানমন্ডিতে 14 দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় তাদের উচিত আন্দোলন প্রত্যাহার করা। চৌধুরীর পক্ষ থেকে আমরা অনুরোধ করব আমার ছেলে মেয়েরা সবাই যেন এখন ঘরে ফিরে যায়, ক্লাস ফিরে যায়। মানে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন যে আগামী ক্যাবিনেট মিটিংয়ে পরিবহন সেক্টর যে আইনটি দীর্ঘদিন বিলম্বিত ছিল এটি ইনশাল্লাহ পাস করা হবে এবং আমরা সব চৌধুরী আশা করে সর্বোচ্চ শাস্তি বিধান করে এই খুনিদেরকে, এই ধরনের দুর্ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি বিধান করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য যে কোনো সমস্যার মতো এই সমস্যা ইনশাল্লাহ দ্রুত সমাধান হবে এবং এটি এখন জনগণের চাওয়া, মানুষের কষ্ট না বাড়িয়ে যানবাহন চালু করার ব্যবস্থা করা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে মন্ত্রণালয়গুলোকে নয় দফা নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে পাঁচটি বাস প্রদান, প্রতিষ্ঠানটির সংলগ্ন সড়কে একটি ওভারপাস নির্মাণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণ সহ এসব সড়কে বিশেষ ট্রাফিক নিয়োগেরও নির্দেশ দেন তিনি।
গেল রোববার দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেওয়া জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে 24 ঘন্টার মধ্যে ফিটনেসবিহীন যানবাহনের রুট পারমিট বাতিলেরও নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণেরও নির্দেশনাও রয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে 20 লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। ক্ষমা চেয়ে সমবেদনা জানিয়েছেন নৌমন্ত্রী। এদিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা সহ কারাগারে পাঠানো হয়েছে মামলার অভিযুক্ত 6 জনকে। শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ওপর ভর করে সরকার হটানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবন্ধু ভেনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির আওতায় আনতে সরকারের কোনো গাফিলতি নেই বলে মন্তব্য করেন তিনি। সড়কের দাবি বাস্তবায়নে সরকারের সিরিয়াসনেসে কোনো প্রকার ঘাটতি নেই। আমরা একটু উদ্বিগ্ন, আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা সরকার হটানোর নিরাপদ সড়ক খুঁজছে আগুনের ভয়ে, অগ্নিসংযোগের ভয়ে এবং ভাঙচুরের ভয়ে। অনেক গাড়ি আজকে রাস্তায় নামছে না। এই অচল অবস্থার অবসানে আমি আবারও শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাব, পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাল থেকে সব দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী দিয়ার বাসায় গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এছাড়া আজ রাতে নাইট কোচগুলো চলবে বলেও জানান তিনি। এদিন কুর্মিটোলায় বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে 5 লাখ টাকা করে অনুদান দেন মন্ত্রী। যে অবস্থাটা দেখলাম, আল্লাহর মতে কালকে যদি এই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কালকে থেকে আবার মালিক শ্রমিকরা এবং রাত্রে নাইট কোচ যাবে। আমরা যেটা আমাদেরকে বিভিন্ন মালিক এবং শ্রমিক ইউনিয়ন থেকে বলা হয়েছে যে রাত্রে আমরা চালাচ্ছি, কালকে দিনের বেলা পরিস্থিতি বুঝে আমরা সব সচেতন। এটা কোনো ধর্মঘট নয়, এটা হলো একটা নিরাপত্তা বিষয় এখানে জড়িত। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করতে মন্ত্রীদের নির্দেশেই গণপরিবহন বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি অভিযোগ করেন। দেশের সকল সেক্টরে এই অবৈধ ভোটারবিহীন সরকার ব্যর্থ, তাই সর্বাগ্রে বিএনপির পক্ষ থেকে সরকারের যে পদত্যাগের দাবি করা হয়েছে তা এখন গণদাবিতে পরিণত হয়েছে। কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক দাবিগুলোকে অগ্রাহ্য করার জন্যই মন্ত্রীদের নির্দেশেই গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই শুরু হয়ে গেল শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের আক্রমণ। স্বরাষ্ট্রমন্ত্রীর সাপোর্টারদের বক্তব্য মূলত সরকারি নাশকতারই ইঙ্গিত বাহী। সন্ধ্যার সময় আরো থাকছে কৃত্তিকার পর এবার খাগড়াছড়িতে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণীর এক ছাত্রী, মামলা দায়ের, অভিযুক্ত বখাটে পলাতক। রাজধানীতে আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মগবাজার ফ্লাইওভারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে বাসটি। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে বাস চালককে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আবারও রাজপথে প্রাণের অপচয়, আবারও স্বজন হারানোর বেদনায় বুক ফাটা আর্তনাদ। নিরাপদ সড়কের দাবিতে যখন শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দেশ, ঠিক সেই মুহূর্তে একেবারে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস কেড়ে নিল এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। নিহত সাইফুল ইসলাম রানা বরিশালের বানারীপাড়ার শাহজাহান আলীর ছেলে। এক ভাই দুই বোন, একটু সংসার, বাবা খুব গরিব মানুষ, দুইটা মেয়ে বড় বড় বিয়ে দিতে পারে না টাকার অভাবে, চাকরিতে উঠছিল, একটু সম্বল হয়েছিল, শেষ, ফ্যামিলিটা শেষ। মালিক জানে না ড্রাইভার কেমন ড্রাইভার, তো মালিকে মালিকের ফাঁসি দেওয়া উচিত। ঘটনার পরপরই পুড়িয়ে দেওয়া হয় বাসটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, জুমার নামাজ চলাকালে মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী রানাকে। এরপর তাকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। বিক্ষুব্ধ জনতা বাসটি থামিয়ে ভাঙচুর করার পর আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন রানা। ঘটনা ক্ষুব্ধ করে তোলে আন্দোলনরত শিক্ষার্থীদের। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এখানে যাচ্ছে ট্রাফিকরা যাতে এক মাস ছুটিতে ওদেরকে যাতে একটা ভালো একটা শিক্ষা দেওয়া হয়, তারপরে যাতে এই যে আজকের মতো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এদিকে ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটির চালককে আটক করে পুলিশ। গাড়ির ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আর ভিকটিমকে আমরা হসপিটালে পাঠিয়েছি। ইন দ্য মিন টাইম যারা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ জনতা যারা, তারা গাড়িটাকে আগুন দেয়। সাইফুল ইসলাম রানা রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে সেবকের চাকরি করতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনিই বড়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে, নয় দফা দাবির সবকটি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। এদিকে শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, তবে শিক্ষার্থীদের কাজে তারা কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে, এ সময় আইডি কার্ড না থাকায় একজনকে সরিয়ে দেয়। আমরা বারবার চেষ্টা করছি তাদের উপর কোনো রকম বলপ্রয়োগ না করে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি, এবং রাস্তা যাতে স্বাভাবিক থাকে, রাস্তায় গাড়ি যাতে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এবং আমরা আপনারা ইতিমধ্যে আমাদের অনেক যারা দেশের যারা সাধারণ জনগণ তারা অলরেডি কাউকে কাউকে তাদের আইডি কার্ড দেখার চেষ্টা করছে, আমরা তাদের হেল্প করছি। যারা এখানে বাইরের কোনো লোকজন এসে দুষ্কৃতিকারী এসে ছাত্রদেরকে কলঙ্কিত করতে না পারে। রোববারের মধ্যে দাবি মেনে নেওয়া হলে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বেশ কয়েকটি সামাজিক সংগঠন। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করা হয় মানববন্ধন থেকে। এ কর্মসূচিতে অংশ নিয়ে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশের যথাযথ বাস্তবায়ন চান ইলিয়াস কাঞ্চন। এই রোববারের মধ্যে যদি আমাদের এখান থেকে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্ট যদি তাদের কর্মকাণ্ডগুলো শুরু করে দেয়, তাহলে আমার সন্তানদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই ঘরে ফিরে যাবে, লেখাপড়া করবে, বাবা মায়ের কাছে থাকবে, এবং প্রয়োজনে আবারও যদি এরকম কোনো অসুবিধা হয় তখন অবশ্যই আমরা তোমাদের সঙ্গে থেকে আবার রাজপথে নামবো। জনপ্রিয় হচ্ছে রাইড শেয়ারিং, সে সঙ্গে বাড়ছে দফায় দফায় ভাড়া বাড়ানোর অভিযোগও। যাত্রীদের চাহিদা পূরণ করতেই ভাড়া বাড়ানো হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিআরটিএ বলছে সুনির্দিষ্ট কোনো ভাড়ার নির্দেশনা নেই তাদের। সংকট সমাধানে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। বিথি হকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ব্যক্তিগত গাড়িকে উন্মুক্ত করে ভাড়ায় বারোয়ারি খাটাবার পদ্ধতি নিয়ে গত বছর ঢাকার রাস্তায় নামে উবার পাঠাও সহ বেশ কিছু রাইড শেয়ারিং অ্যাপ। সপ্তাহে 20,000 টাকা, মাসে 80,000 টাকা এমন আকর্ষণীয় অফারে সংগ্রহ করা হয় গাড়ি ও চালক। 1780-র মতো ট্রিপ রাইড আমি দিয়েছি, সপ্তাহে 20,000 টাকা ইনকামের একটা মেসেজ দেয় আমাদেরকে, সেটা আসলে সপ্তাহে 20,000 টাকা হয় যতক্ষণ দাম গাড়িতে। তো আমি এখন নিজে গাড়ি কিনে নিয়েছি। 40-70% ছাড়ের বিজ্ঞাপনে আগ্রহী হয়ে ওঠে যাত্রীরাও। সবসময় আমরা প্রমোশনাল বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকি, 30-70%। মনে হয় যে কিছুটা সাশ্রয় হবে, কিন্তু যখন আমরা ভাড়ার সাথে কম্পেয়ার করি আমার কাছে খুব বেশি মোটিভেশনাল মনে হয় না। তবে পিক আওয়ার, ঝড় বৃষ্টি আর নানান অজুহাতে সেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। একটা জায়গায় যাওয়া আসা করতে আমার 2500 টাকার কাছাকাছি আমার বিল চলে গেল। এই ভাড়াটার আসলে জবাবদিহিতাটা কোন জায়গায়? রেন্টেকারে যদি আমি গাড়িটা ভাড়া করে রেখে দিই আমার কিন্তু 2500 টাকায় হয়ে যাবে। ঘটনার সত্যতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন অফিস আওয়ারে যাত্রীদের গাড়ির চাহিদা পূরণ করতেই ভাড়া বাড়ানো হয়। 30 জন চেষ্টা করছে একটা গাড়ি পাওয়ার জন্য। এরকম কেসে প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের প্রাইসিংটা আমরা ভ্যারি করি, এটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য বেটার।
মুক্তবাজার অর্থনীতিতে গ্রাহকরাই সর্বেসর্বা, তারা চাইলেই বড় ভূমিকা পালন করতে পারেন বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মুক্তবাজার অর্থনীতিতে নিয়ন্ত্রণ করে কিছু হয় না, বাসের ক্ষেত্রে যেমন আমরা পারি না, একইভাবে এইসবের ক্ষেত্রেও কিন্তু পারা যাবে না। সরকারের নজরদারিটা থাকতে হবে জনগণের, যানমালের দায়িত্ব সরকারের। আর বিআরটিএ বলছেন ক্যাবের চেয়ে কম ভাড়া রাখার নির্দেশনা দিলেও কিলোমিটার হিসেব করে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়নি। সুনির্দিষ্ট এমন যেহেতু দরকার নাই, আমাদের ট্যাক্সি ক্যাবের ভাড়া আছে কিলোমিটার বেসিসে, তার বেশি নিতে পারবে না। এখন এইটা নিচে রেখে তারা যে কোনো ভাবে সাজাইতে পারে, এটা অফ পিক আওয়ার একরকম, পিক আওয়ার একরকম, তারা সেটা করতেই পারে। গাড়ির মানের উপর নির্ভর করে 40 ও 80 টাকা থেকে শুরু হয়ে প্রতি কিলোমিটার 18 ও 22 টাকা অপেক্ষমান চার্জ, প্রতি মিনিট 3 টাকা হারে আদায় করার পরেও বাড়তি যে ভাড়া আসে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কারো কাছেই। গ্রাহক ও বিশেষজ্ঞদের পরামর্শ, পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও নজরদারিটা যেন অন্তত বাড়ানো হয়। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়া 28টি পয়েন্ট দিয়ে পঞ্চম দফায় প্লাবিত হয়েছে ফেনীর 2টি উপজেলার কয়েকটি গ্রাম। এর আগে 4 দফায় প্রায় 35টি গ্রাম বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও 10টির বেশি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী। বসতবাড়ি ঘরসহ তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলি মাঠ। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ভাঙা 28টি স্থান দিয়ে পানি রুখে সৃষ্টি হয় বন্যার। গত 12 জন প্রথম দফায় ঢলের পানিতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 3টি ইউনিয়নের 10টি এবং পরবর্তী আরও 3টি ধাপে এ 2 উপজেলার কম বেশি 50টি গ্রামের মানুষকে বন্যার ভোগান্তিতে পড়তে হয়। কয়েক দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামগুলোর কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট সহ ভেঙে গেছে অনেকের বাড়িঘরও, চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। আর ভেঙে যাওয়া বাঁধের মেরামত দ্রুত শেষ করতে না পারলে সামনে আবারও দফায় দফায় বন্যার কবলে পড়ার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, তারপরে যে চুলাতে পানি উঠে গেছে, কই ছেলে মেয়ে নিয়ে রে যার যার আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। আমাদের তো সামনে আমন ফসল, এভাবে বারবার যদি বন্যা আসে তাহলে তো আমাদের আমন ফসল করার কোনো সুবিধা থাকবে না। এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান চেয়ে দেশের শীর্ষ পর্যায়ে জানানো সহ ফেনীর পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ফেনীর জেলা প্রশাসক। পানি বলছে যে তারা নির্মাণ কাজ বা সংস্কার কাজ বন্যা চলে গেলে, শেষ হয়ে গেলে তারপর তা শুরু করবেন, এবং বিষয়টি যখন ডিসিস কনফারেন্সে আমি মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে উত্থাপন করেছিলাম, তারা এটা বলেছিলেন। গত বছর এবাধের 11টি স্থানের ভাঙন দিয়ে 2 মাসের ব্যবধানে 5 দফায় বন্যার কবলে পড়তে হয়েছিল পরশুরাম ও ফুলগাজী উপজেলার 50টিরও অধিক গ্রামের প্রায় 1.5 লাখ মানুষকে। আর এবছর এ নিয়ে এভাবে 5ম দফায় হলো আরও কতবার বন্যার কবলে পড়ে স্থানীয়দের নাকাল হতে হবে সে আতঙ্কেই দিন কাটছে এখানকার 1 লাখ মানুষের। ফেনীর পরশুরাম উপজেলা থেকে আতিয়ার সজল, সময় সংবাদ। মাত্র 5 দিনের ব্যবধানে খাগড়াছড়িতে আবার ধর্ষণের শিকার হলো এক স্কুল শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে 7ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে পলাতক রয়েছে। এ নিয়ে গত 7 মাসে জেলায় 8 শিশু ধর্ষণের শিকার হলো। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সামাজিক সচেতনতা ও মূল্যবোধের অভাবে এ ধরনের অপরাধ বাড়ছে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলায় বাড়ির পাশের জঙ্গলে ছাগল খুঁজতে বের হয় শিশুটি। এ সময় তাকে একা পেয়ে বখাটে মিঠুন চাকমা ওরফে বড়পেটা চাকমা ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় মিঠুন। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ধর্ষক এবং খুনি যেই হোক না কেন, তার হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা যেটা দেখছি মানে বিষয়টা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্টের মতো একটা অ্যাটাক হয়েছিল আর কি, তো ওই হিসেবে আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি। শুক্রবার সকালে ওই ঘটনায় মিঠুনকে আসামি করে দীঘিনালা থানায় একটি মামলা করেন নির্যাতিতার বাবা। এর আগে গত 28 জুলাই একই উপজেলার একটি স্কুলে মধ্যাহ্ন বিরতিতে গণধর্ষণের শিকার হয় 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। এরপর তার লাশ কয়েক টুকরা করে পাহাড়ের নিচে ফেলে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ জানায় বিভিন্ন সামাজিক সংগঠন। মামলা অনুযায়ী ওই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। ঘটনা ঘটার
দুই ঘন্টার মধ্যে আমরা কিন্তু অনেক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সেখান থেকে চারজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং এই দুটো মামলাই বর্তমানে বিচারাধীন রয়েছে। সুশীল সমাজের মতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়াতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার করত, প্রতিনিয়ত জনগণ এবং এই ধরনের সন্ত্রাসী বলি আর জানোয়ার বলি এই লোকগুলা কিন্তু এই ধরনের কাজ করার সুযোগ পেত না। গত সাত মাসে খাগড়াছড়িতে আটজন শিশু যৌন নির্যাতনের শিকার হয়, এর মধ্যে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার কয়েকজন আত্মীয়। বিকেল চারটার দিকে দুটি গাড়িতে করে বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাগ্নে শাহিনা খান জামান ও দুই ভাগিনা অফিক খন্দকার এবং শরীফুল্লাহ কারা ফটকের সামনে যান। তারা ছাড়াও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুনও এ সময় উপস্থিত ছিলেন। দুই ভাগে ভাগ হয়ে আলাদাভাবে তারা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ, আগের ম্যাচের ভুল ভ্রান্তি শুধরে ফ্লোরিডায় নতুন করে শুরু করতে চায় টিম বাংলাদেশ, জানালেন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া লর্ডার হিলের উইকেটে স্পিন মুভমেন্ট থাকায় বাংলাদেশ আলাদা সুবিধা পাবে বলেও জানান তিনি। ফ্লোরিডার বাঙালি সমর্থকদের একটা জয় উপহার দিতে মুখিয়ে আছে পুরো দল। 5 আগস্ট ভোর 6টায় দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকদিনের ছাত্র বিক্ষোভের পর এবার সড়কে পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ চরমে, নিরাপত্তাহীনতার অজুহাত মালিক সমিতির। মন্ত্রীদের নির্দেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে দাবি বিএনপির। সরকারের গাফিলতি নেই, চালকরা ভয়ে গাড়ি চালাচ্ছে না বলছে আওয়ামী লীগ। রাজধানীতে আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধ এলাকাবাসীর বাসে আগুন, চালক আটক। সারা দেশে রাইড শেয়ারিং জনপ্রিয় হলেও দফায় দফায় ভাড়া বাড়ানোর অভিযোগ, সত্যতা স্বীকার কর্তৃপক্ষের নেই বিআরটি এর সুনির্দিষ্ট নির্দেশনা। চার দফায় বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও প্লাবিত ফেনীর কয়েকটি গ্রাম, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকছে পানি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।